অলরাইট এখন থাকছে খোলামেলা দৃশ্যে অভিনয় করার বিষয় নিয়ে কি বললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। টলিপাড়ার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তো আপনারা সকলেই খুব ভালো করে চেনেন, কেননা এই তারকা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমার পাশাপাশি ব্যাপক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে, যার ফলে অতি অল্প সময়ে দর্শক সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তিনি। অন্যদিকে এই অভিনেত্রী রাজনীতিতে আসার পর নিজের ভাবমূর্তি নিয়ে আগের চেয়ে বেশ সচেতন হয়েছেন তিনি। এছাড়া অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার বিষয় নিয়ে আগে যা ভাবতেন এখন তার থেকে বেশি ভাবেন এই তারকা। মূলত সম্প্রতি এক গণমাধ্যমের অনুষ্ঠানে এমন কথাই বলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিকে মিমি সেখানে বলেন, বড় পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করা বা খোলামেলা পোশাক না পরার সিদ্ধান্ত তাকে কেউ চাপিয়ে দেয়নি, এই সিদ্ধান্ত তার সম্পূর্ণ নিজের। মূলত এই কথাগুলোর পাশাপাশি এই তারকা আরো বলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় বা অন্যরকম পোশাক পরা নিয়ে হয়তো আমি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তবে আমি জাজমেন্টালও নই, এটা সম্পূর্ণ নিজের ভাবনা, এছাড়া আমাকে কেউ কখনো নিষেধ করেনি, তবুও কি করব কি পরব এটা নিয়ে আমি ভাবি, এছাড়া এই বিষয়গুলো নিয়ে আমি আগে যতটা না ভাবতাম এখন তার থেকে বেশি তিন গুণ ভাবি, কেননা আমি এখন একজন রাজনীতিবিদের পাশাপাশি একজন অভিনেত্রী, যার ফলে আমাকে দুই দিকে সমানভাবে সামলাতে হয়, আর এর জন্যই আমি খোলামেলা দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কি কারণে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে চান না অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর এ বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।